বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে 30 জন মুক্তিযোদ্ধাকে ভারতে বিনা খরচে চিকিৎসা সেবা দেওয়া হবে। তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণী সূত্রে এ খবর জানা যায়। আজ 17 ডিসেম্বর চিকিৎসার উদ্দেশ্যে 30 জন মুক্তিযোদ্ধা ভারতে রওনা হবেন। ভারতের সশস্ত্র বাহিনীর অধীনে দিল্লির রিসার্চ অ্যান্ড রেফারেল সুপার স্পেশালাইজড হাসপাতালে 15 জন এবং পুনের কমান্ড হাসপাতালে 15 জন মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সেবা দেওয়া হবে। ভারতে চিকিৎসা গ্রহণের জন্য মুক্তিযোদ্ধাদের বিমান ভাড়া ও অন্যান্য খরচ বহন করবে বাংলাদেশ সরকার, আর চিকিৎসা সম্পর্কিত সকল খরচ বহন করবে ভারত সরকার।